আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই আরো একটা নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে সাগর কতটা উত্তাল, আর এই উত্তাল সাগরে আমাদের বাংলাদেশের জেলেরা কত ঝুঁকি নিয়ে গভীর সাগরে মাছ ধরে আপনারা দেখেন। এরা বর্তমানে যে পজিশনে আছে, এই পজিশনটা ল্যান্ড থেকে অনেক দূরে, অনেক গভীর সাগরে। এখানে ওদের যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থা নাই, ওদের এখানে কোনো রাডার নাই, জিপিএস নাই, বিএসএফ নাই, ওদের মোবাইলের নেটওয়ার্ক নাই। ওরা যদি কোনো কারণে ওদের ফাঁদ ভুলে যায় বা কোনো সমস্যা হয়, ওদের খোঁজ খবর কেউ পাবে না। প্রিয় দর্শক, আপনারা এখন ভিডিওতে যে বাসটি দেখতেছেন, এই বাসটি মূলত বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া যাচ্ছে। তো যাওয়ার পথে গভীর সাগরে আমরা এই জেলেদের দেখতে পাই। ওরা মূলত এই বার্জের সাথে ওদের জালটা ফেঁসিয়ে যায়। ওরা এই জালটা উদ্ধার করার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই। ওদের জাল নষ্ট হওয়ার পিছনে আসলে দোষটা জাহাজের না, যা দোষটা হলো যে ওদের, কারণ শিপ চলাচলের একটা চ্যানেল থাকে, ওই চ্যানেলের বাইরে কিন্তু শিপ চলে না, নির্দিষ্ট একটা ফঁদ ধরে শিপ চলে। কিন্তু ওরা কি করে, ওই শিপ চ্যানেলে ওদের জালটা ফালায়, যার কারণে এই শিপের সাথে ওদের জালটা ফেঁসিয়ে যায়। কিন্তু এখানে ওদের কি সাহসের প্রশংসা করব নাকি ওদের দুঃসাহস বলবো সেটাও বুঝতে পারছি না, কারণ ওরা এমন এক জায়গায় ওরা ফিশিং করতেছে যেখানে ওদের খোঁজ নেওয়ার মতো কোনো অপশন নাই। কারণ ওরা যদি কোনো কারণে এখানে কোনো দুর্ঘটনায় পড়ে, ওদের খোঁজখবর কেউ পাবে না। এই দেখেন ছোটো একটা বোট, এই বোটে সাগরের বিশাল সাগরের কাছে আসলে কিছু না। যখন ঘূর্ণিঝড় শুরু হয় তখন কিন্তু ওদের অস্তিত্ব আসলে মানে কী পরিস্থিতি ওদের, ওটা বলে বোঝানো যাবে না, একমাত্র ওরাই জানে। আমরা ঘরে বসে সমুদ্রের কত সুন্দর সুন্দর মাছ খাই, কিন্তু এই মাছ ধরার পিছনে কত কষ্ট, কত ত্যাগ, সেটা তো আর আমরা বুঝতে পারি না। অবশ্যই ভিডিওটা দেখলে কিছুটা বুঝতে পারবেন, কারণ জেলেরা কত কষ্ট করে মাছ ধরে সাগরে দেখেন। প্রিয় দর্শক, আপনারা এখন স্ক্রিনে যে বড় বাসটি দেখতেছেন, আসলে এই বাসের কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করব। তো তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা আপনার কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই বার্ডসটি বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া যাচ্ছে, আর এই বার্ডসের উপরে আপনারা যেগুলো দেখতেছেন এগুলো আসলে জাহাজ, এগুলোকে টাক জাহাজ বলে। টাক বোট এবং অ্যাঙ্কর বোট আছে এখানে মোট আটটা। আর এই বিশাল বার্ডস চলার মতো ওদের কোনো ইঞ্জিন নেই, কারণ এটা অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারে না। এই যে সামনে একটা টাক বোট দেখতেছেন, ওই টাক বোটে মূলত এটাকে টুইং করতেছে, ওইটা টেনে নিয়ে যাচ্ছে এই বড় বার্সটাকে। আর প্রিয় দর্শক, জেলেদের জালের বিষয়ে যেটা বলছিলাম, ওরা জালটা যখন বার্সের সাথে ফেঁসিয়ে যায় তো ওরা অনেক চেষ্টা করছে জালটা ছুটানোর জন্য, কিন্তু ওরা জালটা ওখান থেকে ছুটাতে পারে নাই। পরে শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ওরা ওদের অনেক বড় জালটাকে কেটে দিয়ে চলে যায়। অবশেষে একটা কথা বলবো, যে সমুদ্রের সাথে যাদের সম্পর্ক, নাবিক এবং জেলে, সবাইকে আল্লাহ যেন নিরাপদে নিজেদের গন্তব্যস্থানে পৌঁছাতে তৌফিক দান করে, সবাই দোয়া করবেন। আর আমরা নাবিকরা সবসময় চেষ্টা করি সমুদ্রের যে সৌন্দর্য এগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য। তো আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট পেয়ে আমরা আরও দূরে এগিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্টে আমরা উৎসাহ পেয়ে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিও পেতে অপেক্ষায় থাকুন। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। তো সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।